নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। দ্য শ্রেয়াস কিচেনে এই পর্ব আমি একটি মিষ্টি রেসিপি শেয়ার করছি। এটি সুজি বরফি রেসিপি। এটি মুম্বাইয়ের বিখ্যাত আফলাটুন মিষ্টি বলা হয়। সুজি দিয়ে তৈরি এই মিষ্টিটি খেতে অসাধারণ লাগে। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য আমার লাগছে ঘি। ঘি আমি এখানে নিয়েছি হাফ কাপ। আমি যেহেতু হাফ কাপ সুজি নিয়েছি, তো হাফ কাপ ঘি দিয়েছি কড়াইতে। ঘিটা গলে আসার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজি যে কোনো রকমের, মানে মোটা দানারও হলে অসুবিধা নেই, আবার মানে যদি ডাস্টও হয় অসুবিধা নেই। সুজিটা খুব ভালো করে এই ঘিয়ের মধ্যে আমরা ভেজে নেব। একদম সুজিটা ভালো করে, আমি একটুখানি এই খুন্তিটা চেঞ্জ করে নিচ্ছি, সুজিটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুজির কালারটা হালকা ব্রাউন হয়ে আসে। খুব বেশি ব্রাউন এখন করব না, কিন্তু হালকা ব্রাউন হয়ে আসবে এবং সুজি ভাজার যে গন্ধটা, মানে ঘিয়ে সুজি ভাজা হচ্ছে, দারুণ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। সুজিটা যে ভাজা হয়ে আসবে কিছুটা, তখন আমি এতে মিশিয়ে দেব চিনি আর গুঁড়ো দুধ। এখানে আমি হাফ কাপ ঘি, হাফ কাপ সুজি দিয়েছি। চিনিটা আমি হাফ কাপ দিচ্ছি। যারা মানে হাফ কাপ চিনিতে যথেষ্ট মিষ্টি হয়, যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে তারা হাফ কাপের থেকে একটু কম মিষ্টিও দিতে পারেন। আর গুঁড়ো দুধ দিচ্ছি এখানে আমি এক কাপ। সবটা খুব ভালো করে মেশাতে থাকবো, চিনিটাও গলে যাবে এবং কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে, একটুখানি ডার্ক হবে। চিনিটা ভালো করে গলে এলে এখানে চিনিটা গলতে থাকবে। এই সময় এটা ভালো করে নাড়াতে নাড়াতেই আমরা এখানে মিশিয়ে দেব একটু কাজু আর আমন্ড কুচি, আমি রেখেছি সেটাও মিশিয়ে দেব। আর চিনিটা দেখুন গলে যাচ্ছে বলে এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু পুরোটাই লো ফ্লেমেই নাড়াতে হবে, তা নাহলে বেশি আঁচে সুজিটা পুড়ে যেতে পারে। দেখুন কালারটা, চিনি গলে যাওয়াতে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়েছে। এখানে আমি এক কাপ দুধ আর 1/4 কাপ মাওয়া মিশিয়ে দিয়ে খুব ভালো করে এবার নাড়াচ্ছি। এই এই জায়গাটা আমার ক্যামেরা অফ হয়ে যাওয়ায় আমি দেখাতে পারলাম না। এখানে কিন্তু আমি মেলাচ্ছি এক কাপ দুধ আর 1/4 কাপ মাওয়া, সবটা একসঙ্গে। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে একদম মন্ড তৈরি হয়ে যাওয়া অবধি এটাকে নাড়াতে থাকবো। লো টু মিডিয়াম ফ্লেমেই এটা কিন্তু করছি। এখানে প্রায় 12-15 মিনিট আমি খুব ভালো করে এটা সবটা মেশাতে থাকবো। এই দেখুন পুরো মন্ডর আকারে হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে ঘি ছাড়তে শুরু করেছে। এটা একটু জমে যাওয়ার পর্যায়ে চলে এসেছে এবং ঘি ছাড়তে শুরু করেছে। এখন এটা আমরা একটা প্লেটে, মানে এটা সার্ভিং ডিশে ঢেলে নেব। দেখুন সবটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে রেখে একটা এই ডিশে আগে আমি একটু ঘি দিয়ে এটাকে গ্রিজ করে নিচ্ছি, ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিটা একটু বেশি হয়ে গিয়েছে, একটু সামান্য অল্প একটু ঘি দিয়ে গ্রিজ করে নিলেই হবে। এটা আমি ভালো করে এবার ব্রাশ দিয়ে এটাকে পুরোটা ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা কোনো স্কোয়ার ট্রেতে বা প্লেটেও এটাকে এইভাবে ঘি ব্রাশ করে বা তেল ব্রাশ করে তার মধ্যে এটাকে ঢেলে নিয়ে সেট করে নিতে পারেন। এবারে এইটা আমরা নামিয়ে নিয়ে গরম গরমে এখানে দিয়ে দেব। আমি একটু স্কোয়ার শেপ করে এই সবটা রেখে, দেখুন বেশি জমে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছে। এটাকে আমি সবটা এক জায়গায় এবার করে নেব, একটু ভালো করে এটা স্কোয়ার শেপ দিয়ে পুরোটা চেপে চেপে সুন্দর করে, দেখুন। তারপরে এর উপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে এই সময়তেই দিয়ে দেব, যাতে একটু চেপে চেপে দিলে ওগুলিও বসে যায়। এখানে আগে এটা আমি এইরকম সমান লেভেলে করে দিয়ে একটা স্কোয়ার শেপে দিয়ে রাখছি। এবার উপরে এই ড্রাই ফ্রুটস দিয়ে চামচ দিয়ে একটুখানি চেপে দেব, যাতে এগুলিও বসে যায়। তারপরে ঘন্টা দুয়েক এটাকে আমরা জমতে রেখে দেব। তাহলে এটা একদম পুরো জমে
সুন্দর মিষ্টির আকারে একদম সেট হয়ে যাবে। দেখুন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এইভাবে যদি চামচ দিয়ে এখনই চেপে চেপে দিয়ে দিই তাহলে বসে যাবে ভালোভাবে। এখানে এই মিষ্টিতে আপনারা চাইলে একটু এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি ঘিয়ের গন্ধটা মানে খুব ভালো লাগছে বলে আমি এখানে আর এলাচ গুঁড়ো আর দিইনি, আপনারা চাইলে একটু এলাচ গুঁড়োও দিতে পারেন। এটা এবার ঘন্টা দুয়েক আমরা রেখে দেব সেট হওয়ার জন্য। এই মিষ্টি রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন, সুজি দিয়ে বানানো মিষ্টি কিন্তু একদম ভীষণ সুন্দর স্বাদের হয়। দেখুন দু ঘন্টা পরে আমরা এইটাকে এবারে পিস পিস করে কেটে নেব, একদম সেট হয়ে গিয়েছে, জমাট বেঁধে গিয়েছে। এবারে এইভাবে আমরা যেরকম আকারে চাইবেন সেইভাবে এগুলোকে পিস পিস করে কেটে নেব। এই দেখুন এইরকম করে পিসগুলো তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা এইভাবে এই একদম এত সুন্দর এই মিষ্টি রেসিপি নিশ্চয়ই ট্রাই করবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট আর উৎসাহ আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আবার আসবো অন্য রেসিপি নিয়ে, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।